আসসালামু আলাইকুম, সবাইকে সোজার একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আর বিশেষ করে আজকের ভিডিও টিউটোরিয়ালটি বানানো একজন নারী প্রার্থীর সঙ্গে নিয়ে। তোমরা যারা নারী প্রার্থী আসো বা নারী শিক্ষার্থী আসো, তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর মহিলা সৈনিক পদে যোগদান করে দেশসেবায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তোমরা যারা নিয়োজিত হতে চাও, তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওটি। কারণ আমরা নারী হিসেবে যারা চিন্তা করি যে নারী আমরা সৈনিক হব বা নারী আমরা অফিসার হব বা নারী হয়ে এই কাজটা আমরা করতে পারবো, এই বিষয়টা কিন্তু এখনও অনেক ফ্যামিলিতে অনেক জায়গায় কিন্তু আমরা দেখতে পারি। তেমনি আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে ঢাকা থেকে একজন নারী শিক্ষার্থী আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসছে বা আমাদের সেনাবাহিনীর সৈনিক পদে মহিলা সৈনিক পদে প্রস্তুতিমূলক কোচিং করার জন্য। তো যাই হোক, আজকে যারা ভিডিওটি তোমরা যারা দেখছো বা আপনারা যারা দেখছেন, তাদের কিছু কিছু বিষয়ের উপরে, কিছু কিছু প্রস্তুতির বিষয় বা কীভাবে প্রস্তুতি নেওয়া দরকার, বা সোজা ট্রেনিং একাডেমিতে আসো আজও এসে কোনো উপকার হবে কিনা। তো তোমরা যারা বিশেষ করে নারী শিক্ষার্থী আসো বা যারা পরীক্ষা দিবা, তাদের উদ্দেশ্যে আজকে আমরা মনিকে নিয়ে ভিডিওটি বানাচ্ছি তোমাদের সামনে উপস্থিত। মনে, কোন জেলা থেকে তুমি আসছো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ঢাকা জেলা থেকে আসছি। একটু জোরে বলতে হবে আজকে, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমি ঢাকা জেলা থেকে আসছি। প্রথমে তো আমি ভয় পেয়েছিলাম যে একাডেমিতে আসবো, একা একটা মেয়ে কিভাবে থাকবো, নিরাপত্তার বিষয় আছে। আসলে প্রত্যেকটা মেয়ের একটু নিরাপত্তার বিষয় আছে, যেহেতু আমার মেয়ে মানুষ। ঢাকা থেকে যখন আমি আসি, এখানে পরিবেশটা দেখি, তারপর ম্যাচে থাকি, ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা আছে। আমাদের এখানে যে আমাদের সহপাঠী আছে, তারা আমাদেরকে সর্বোচ্চ হেল্প করে, তারা তাদের বোনের চোখে আমাদেরকে দেখে। আমাদের যে স্যার আছে, তিনি আমাদেরকে অনেক কেয়ার করে এবং আমাদের সর্বক্ষ যে নিরাপত্তা বিষয় দেখে এবং আমাদের ঠিকমতো খেয়াল রাখে। আমাদের এখানে পড়ে আমরা যে ডিফেন্স, তুমি যখন আসলে আমাদের খোঁজ তো তুমি ইউটিউবে পাইছিলে? জি স্যার, ইউটিউবে পাইছি। ইউটিউবে পাওয়ার পরে প্রথম তুমি ফোনে কথা বললা, তোমার মাও কথা বলছে, যখন তুমি আসলা তোমার মা সহকারে। আসলে মনির গল্পটা একটু শুনেই তোমাদেরকে মনি, আসলে ঢাকা মিরপুর থেকে, মিরপুরে থাকো, মিরপুর থেকে মনি যখন রংপুর সোজা একাডেমিতে কোচিং করতে আসলো, কিভাবে আসছে ওই গল্পটা একটু শুনে, তাহলে অনেকের সিদ্ধান্ত নিতে তাড়াতাড়ি সে সিদ্ধান্ত নিতে পারবা তোমরা, আবার নিতে পারবে বা সাহস একটু হলেও তারা পাবে। মনি যখন আসলো মাকে নিয়ে, তখন আমরা সোজার একাডেমিতে আসার পরে তখন আমরাই কিন্তু তাকে আমাদের একাডেমির পাশে, একদম খুবই পাশে হেঁটে যাওয়া যায়, মহিলা হোস্টেলের ব্যবস্থা করে দিলাম। সে হোস্টেলে উঠলো, হোস্টেলে তো কোনো সমস্যা হয়নি? আচ্ছা, তুমি হোস্টেলে মোটামুটি এক মাস থাকলে থেকে তুমি ওখানে খাওয়া দাওয়ার তো কোনো সমস্যা হয়নি বা কোনো সিকিউরিটির তো সমস্যা হয়নি? তাহলে যে কোনো নারী প্রার্থী বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সোজার ট্রেনিং একাডেমি থেকে আসতে পারে? অবশ্যই স্যার, আসতে পারে। আচ্ছা, এসে প্রস্তুতি নিলে, প্রস্তুতি যদি নিয়ে পরীক্ষা দিতে যায়, সেক্ষেত্রে প্রস্তুতি নিয়ে গেলে কি ভালো করা সম্ভব পরীক্ষা? স্যার 100%। এখন তুমি এখানে এসে যে প্রস্তুতি নিয়েছো এক মাসের, তোমার আত্মবিশ্বাসটা কতটুকু বাড়লো প্রস্তুতি নিয়ে? স্যার আত্মবিশ্বাস যদি স্যার পর্যায়ে থাকে 100%, স্যার আমার 100% হয়েছে। আচ্ছা, এখন তোমাদের সঙ্গে অনেকে চিন্তা করতে পারে যে আরো অন্য মেয়ে প্রার্থী পড়ে কিনা, কারণ তোমার সঙ্গে তো অফিসার পদে মেয়ে প্রার্থীরা ছিল আর কি, তাই না? এখন অ্যাজ এ ফিমেল ক্যান্ডিডেট হিসেবে সংক্ষিপ্ত ভাষায় যারা এই মুহূর্তে তোমার ভাষা শুনছে বা তোমাকে যারা দেখছে বা তোমার আলোচনা, আমাদের আলোচনা যারা দেখছে, তাদের উদ্দেশ্যে অর্থাৎ মেয়েদের উদ্দেশ্যে তুমি সংক্ষেপে যদি কিছু পরামর্শ দাও, তারা সোজা ট্রেনিং একাডেমি থেকে আসতে পারে কি না পারে বা আসলে কতটুকু উপকৃত হবে? মানে প্রথমেই বলি, আমরা মেয়েরা এখন সমাজে প্রায় এক কোণে পড়ে গেছি, কিন্তু আমাদের যে প্রধানমন্ত্রী সে কিন্তু একজন মেয়ে, সে হিসাব করে আবার যে স্পিকার সেও কিন্তু একজন মেয়ে। এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের মেয়েদের কিন্তু এখন আমরা অনেক উপরে, কিন্তু সমাজে কিছু কিছু মানুষ আছে যারা মনে করে যে আমরা মেয়েরা খুবই দূরে বা খুবই কি বলে যে আমাদের অবহেলিত ভাবে আছি। এরকম করে যারা মেয়ে প্রার্থী আছে, যারা তোমরা নিজেকে যোগ্য প্রমাণ করতে চাও, নিজেকে ভবিষ্যতে এস্টাবলিশ করতে চাও, তারা যদি কোনো চাকরি করতে পারো চাও বা করতে পারো, তাহলে তোমরা খুবই কম বয়সে এবং খুবই কম পড়ালেখায়, মানে শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে তোমরা বাংলাদেশ সেনাবাহিনীতে তোমরা যোগদান করতে পারো। আর যোগদানের পূর্বে যে কোনো চাকরির পরীক্ষারই তো প্রস্তুতি লাগবে,
প্রস্তুতি ছাড়া পৃথিবীর কোনো পরীক্ষায় কিন্তু ভালো করা সম্ভব নয়। আমরা অনেকে মনে করি চাকরিতে লাইনে দাঁড়ালাম, পরীক্ষা অংশগ্রহণ করলাম, কাগজপত্র নিয়ে গেলাম, এতে কি চাকরি হওয়া সম্ভব? কখনোই না স্যার। কারণ এখানে আসলে সোজা ট্রেনিং একাডেমিতে আসলে তোমার লিখিত পরীক্ষা একটা তুমি গাইডলাইন পাওয়া, পাশাপাশি তোমাদের ফিজিক্যাল ফিটনেসের জন্য একটা ফিজিক্যাল ট্রেনিং এর গাইডলাইন পাওয়া, পাশাপাশি তোমার প্রাথমিক মেডিকেলের একটা সাজেশন পাবা। কারণ আমরা অনেকে মেডিকেলে আনফিট হয়ে থাকি, তো এই বিষয়গুলো যদি আমরা আগে থেকে সমাধান করে নিতে পারি তাহলে আমাদের অবশ্যই চাকরি পাওয়াটা সহজ হবে। আর তো যারা এখানে আসার পর আপনারা 100% মেডিকেলে ফিট হতে পারবেন, লিখিত পরীক্ষায় আপনারা 100-এর 100 পাইতে পারেন যদি আপনারা ভালো করে পড়াশোনা করেন। মৌখিকে এবং ভাইবাতে আপনারা আশা করি আটকাবেন না, কারণ আমাদের একাডেমিতে এইভাবেই প্রস্তুতি নেওয়া হয় এবং দেওয়া হয়। আচ্ছা, তাহলে যে কোনো জেলা থেকে মেয়েরা এবারে মহিলা যে সার্কুলার হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর 25 ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়ে গেছে, তো যে কোনো জেলা থেকে মেয়েরা তো আসতে পারে তোমার মতো? জি স্যার, অবশ্যই আসতে পারে, নির্ভয়ে তো আসতে পারে। জি স্যার, সেটা হোক টেকনাফ থেকে, সেটা হোক তেতুলিয়া থেকে, যে কোনো প্রান্ত থেকে তোমরা যারা মহিলা শিক্ষার্থী আসো, যারা আপনারা দেখছেন, অবশ্যই আপনারা চাইলে আপনাদের সন্তানকে, বোনকে অথবা কাজিনকে আপনারা আমাদের রংপুর সোজা ট্রেনিং একাডেমিতে 1 মাসের জন্য প্রস্তুতিতে পাঠাতে পারেন। আদারওয়াইজ মনে তো বলেই দিল সবকিছু, এখানে হোস্টেলেরও কোনো সমস্যা নেই, মহিলাদের জন্য হোস্টেলেরও ব্যবস্থা রয়েছে, এতেই কিন্তু আসা যায় হোস্টেল থেকে আমাদের একাডেমিতে, এবং হোস্টেলের সিকিউরিটি অনেক নিরাপত্তা দেওয়া হয়ে থাকে হোস্টেল কর্তৃপক্ষ থেকে। এক কথায় কোনো প্রকার মানে ঝামেলা ছাড়াই যে কেউ প্রস্তুতিটা নিয়ে যেতে পারে, একদম ঝামেলা মুক্ত হবে।